গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভীষণই ভালো আছো। তবে আমার মনটা আজকে একদমই ভালো নেই। কয়েকদিন ধরে ছেলেটার ভীষণই জ্বর, তাই মনটা একটু খারাপ। দেখো মা এসেছে, তো মা সকাল সকাল স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছে, আর আমি এইদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছি। একটু বাজার গেছিলাম, ওখান থেকে এই সমস্ত কিছু নিয়ে এসেছি। এবার এগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে এগুলোকে একদম ঠিকঠাক করে রাখছি। রান্নাটা চাপাতে হবে। আজকে এই পম্ফ্রেট মাছটা খুব সুন্দর ছিল, দেখতেও ভীষণ সুন্দর আর একদমই ফ্রেশ। জানি না ছেলের জন্য করে দেব, ও খেতে পারবে কি না। তো আমি এখানে সব একদম রেডি করে রাখছি, এবার রান্নাটাকে চাপাতে হবে। তাই আমি একে একে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আজকে দু ধরনের মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ। এখানে মটরের ডাল পেস্ট করে রেখেছি, এখানে পেঁয়াজ, টমেটো, আলু, করলা কেটে রেখেছি। এখানে আলু আর করলাটা সেদ্ধ করতে দেব, আর ওল সেদ্ধ করতে দেব। আর এখানে শিউলি পাতা কুচো কুচো করে কেটে রেখেছি। এটা মটরের ডাল দিয়ে মাখিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে পকোড়া বানাবো। ছেলের ভীষণ জ্বর, সব কিছু মুখে তেতো লাগছে, খেতে পাচ্ছে না, সেই জন্য দুটো পকোড়া বানিয়ে নেব। আর এই যে এখানে ভাত ফুটে গেছে, ভাতটা ফুটে গেছে, আলু করলার ওলটা দিতেই খেয়াল নেই, জাস্ট এখনই মনে পড়লো, জানি না সেদ্ধ হবে কিনা। আজকে খুব নাজেহাল অবস্থা। সকালে গেছিলাম বাজারে, বাজার করে নিয়ে এলাম, এসে ব্রেকফাস্ট বানালাম, তারপরে বাসন কোসন পরিষ্কার করে আবার এই রান্নার কাজের ব্যস্ততা। আর ছেলেরও আজকে 5-6 দিন থেকে ভীষণই জ্বর, জ্বরটা কমছে না। ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে যতক্ষণ ওষুধের রিয়াকশন থাকছে 4-5 ঘন্টা ঠিক থাকছে, তারপরে আবার জ্বরটা ফিরে ফিরে আসছে। তো ওষুধ কন্টিনিউ চলছে, ও সেরকম কিছু খাচ্ছেও না, আর সেই কারণে আমারও মনটা ভীষণই খারাপ, ভালো লাগছে না। তো বাজারে গিয়ে আজকে দেরিও হয়ে গেল। এখানে এই যে এগুলো সব কেটে কুটে নিয়েছি, আর ছেলের জন্য মটরের ডাল আর শিউলি পাতা দিয়ে পকোড়া বানিয়ে দেব। আর আমাদের এখানে একটা প্রবলেম কি চলছে, টিউবওয়েলে একদম কারো জল উঠছে না, মানে টিউবওয়েলে জল না ওঠার জন্য মটরেও জল উঠছে না। 5-7 বার করে জল তুলতে হচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে 2-4 বালতি জল উঠছে, একদম জল উঠছে না। তো সেই কারণে আজকে ভীষণ মুশকিল, মোটরেও জল নেই, আবার ফিল্টারেও জল নেই। তো এই রকম পরিস্থিতি, আজকে কলের মিস্ত্রিকে ডাকা হয়েছে, জানি না কখন আসবে। তো সেই কারণে সমস্ত কাজকর্ম সেরে ভাতটা চাপিয়ে দিয়েছি, এদিকে চুলাটায় ভাতটা ট্রান্সফার করে দিই, ওইদিকে তাই আমি মাছের তরকারি গুলো রান্না করে নিই। পোস্টিং হবে, পোস্টিং, ভাতটা ওই চুলা থেকে এই চুলায় পোস্টিং। শুনছি ঘরে ঘরে সবারই এইরকম জ্বরটা হচ্ছে, তো ওর সেই হিসাবে জ্বরটা হওয়ার কথা না, একটু একটু ওর অনিয়মের জন্য জ্বরটা হয়েছে। স্নান করে উঠে এসিতে টেম্পারেচার একদম কমিয়ে দিয়ে ভেজা মাথায় সারাদিন এসির সামনে থাকার জন্য ওর জ্বরটা হয়েছে, কিন্তু কষ্টটা ওকেই পেতে হচ্ছে। এখন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেটাই ভালো। যেহেতু আজকে অনেকই দেরি হয়ে গেছে, তাই আজকে দুটো চুলায় ধরিয়ে দিয়েছি, এইদিকে আর ওইদিকে দুটোতেই করে নিই, না হলে আজকে আমার খুব দেরি হয়ে যাবে। তো ওইদিকে ভাতটা দিয়ে দিলাম, আর এইদিকে আমি তরকারিগুলো করে নেব। পমফ্রেট মাছগুলো আজকে ভীষণই ভালো, বেশ বড় বড়। মাছগুলো আমি একে একে ভেজে নিলাম,
এরপরে আমি মাছের তরকারিটা করে নেব। কিন্তু কি হয়েছে বলো তো, মটরের ডালটা পেস্ট করেছি, তখন শিউলি পাতাটা আমার ওর মধ্যে দিতে মনে নেই, তাই একসঙ্গে পেস্ট করা হয়নি। তাই আমি একটু লবণ নিয়ে শিউলি পাতাগুলোকে একটু দুমড়িয়ে মুচড়ে নিচ্ছি, যাতে ওই পেস্টটার সঙ্গে, ডালের পেস্টটার সঙ্গে একদম মিক্স হয়ে যায়। ছেলেকে তিতো বড়াটা করে দেবো, যাতে ওর মুখে একটু রুচি ফিরে আসে। আমি গরম গরম করে ওকে আগে দিয়ে দেব, ভাতের সঙ্গে খাবে না, এমনি খাবে, এটা খেলে মুখে রুচি ফিরে আসে, তাই ওকে এটা বানিয়ে দিচ্ছি। এ দেখো, এর মধ্যে পেঁয়াজ আর এইগুলো একটু লবণ এই সমস্ত কিছু দিয়ে লাল লাল করে ভেজে জলের পরে এটা করে দিলে ভীষণই ভালো, আর মুখে টেস্টটাও ফিরে আসে। তো এরপরে আমি গরম তেলের উপরে টমেটো, একটু গুঁড়ো লঙ্কা, লবণ দিয়ে আর সর্ষে লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে এই পমফ্রেট মাছটাকে আমি বানিয়ে নেব। আর এটা এইভাবে করলেই ভীষণ ভালো লাগে আমার খেতে, আমি এইভাবেই বানাই, অন্য কিছু দিয়ে বানাই না। তো এটা আমার ঝোলটা ফুটে উঠলে আমি মাছটাকে দিয়ে নামিয়ে নেব। তো এটা হয়ে গেলে তারপরে আর অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমি একে একে করে নেব। এক এক করে আমার সমস্ত রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে ছিল মটরের ডাল আর শিউলি পাতা দিয়ে পকোড়া আর পমফ্রেট মাছ। এখানে রান্না বান্না সেরে আমি ঘরে এসে দেখছি মা মনসহযোগে টিভিতে সিরিয়াল দেখছে, দেখো কত মন দিয়ে দেখছে। আর তারপরে গেলাম ছেলের কাছে, সেখানে গিয়ে দেখছি সেও জ্বরটা একটু ছেড়েছে, সেও একটু মজা করে ফোন আর ল্যাপটপটাকে নিয়ে পড়েছে। তারপরে মাকে আমি খেতে দিয়ে দিলাম, আর তার সঙ্গে ছিল কালকের আমের চাটনি আর আলু করলা সিদ্ধ আর ওল সিদ্ধ, এই সমস্ত কিছু দিয়ে মাকে খেতে দিলাম। মা খেতে বসেছে টেবিলে, আর আমি ছেলেকে একটু খাইয়ে দিয়ে আমি মার কাছে না বসে ঘরের মধ্যে ভাতটা নিয়ে চলে এসেছি খাবো বলে। তো খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, রাত্রে একদমই ওর জন্য আমার ঘুম হচ্ছে না, বারে বারে উঠে ওকে দেখতে হচ্ছে জ্বর এসেছে কিনা, ওষুধ দিতে হবে কিনা। তাই দুপুরে শুয়ে একটু হালকা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বাইরে যে সমস্ত জামা কাপড় গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়ে এসে একটা একটা করে ভাঁজ করে নিলাম। এখন বাজে প্রায় 5টা। তো আজকে সকালেও গাছগুলোতে জল দিতে যাওয়া হয়নি, তো ভাবছি জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে উপরে একটু যাব গাছগুলোতে জল দিতে। আজকে তো চরম রোদ হয়েছে, গাছগুলো হয়তো ভীষণই খারাপ অবস্থা। তো আমি এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর যেহেতু আজকে ভীষণই রোদের তাপ, তাই আজকে গরমটা ভালোই পড়েছে। দেখবে বাড়ির মেম্বারদের মধ্যে কারো শরীর খারাপ পড়লে মন মেজাজও একদম ভালো লাগে না, সে জায়গায় তো নিজের ছেলে, সেটা তো আরো কষ্ট বা খারাপ লাগবে, মনটা একদমই ভালো নেই, মনে হচ্ছে ওর জায়গায় যদি আমার হতো ভালো হতো। তো চাইছি যত তাড়াতাড়ি ও ভালো আর সুস্থ হয়ে ওঠে, তাহলে আমার ভালো লাগবে। এবার আমি নিজের কাজটা সেরে এবার চললাম আমি উপরে। এখন বাজে বিকাল 5:10, আর সকালে গাছে জল দিতে আসতে পারিনি, গাছগুলোর অবস্থা দেখো। আজকে পুরো সারাদিন টানা প্রচুর রোদ হয়েছে, গাছগুলো পুরো একদম শুকিয়ে গেছে, গাছগুলোকে একটু জল দিতে হবে। তোমরা সকলে খেয়াল করেছো নাকি জানি না, বেলা অনেকটাই ছোট হয়ে গেছে, ছাতে হাঁটবো বলে উপরে আসলে দেখবো প্রচুর পরিমাণে রোদ আছে, কিন্তু এক দুপা
হাঁটার পরে দেখা যাবে সূর্য ডুবে গেছে আর একদম অন্ধকারও হয়ে গেছে, তাই না দিন থাকতে হাঁটা যায় না সন্ধ্যার পরে হাঁটা যায়। তো বেলা বেশ অনেকটাই ছোট হয়ে গেছে, আমি এবারে এক এক করে সমস্ত গাছগুলোতে জল দিলাম, খুব বেশি আনতে পারিনি, অল্প সামান্যই এনেছি। আর উপরে যেহেতু টাঙ্কির পাইপটা হনুমানে ভেঙে দিয়েছে, তাই উপরে টাঙ্কির ওখান থেকে ট্যাপটা থেকে একদমই জল পাওয়া যায় না, আমাকে দোতলা থেকে জলটা নিয়ে আসতে হয়। এবার গাছগুলোতে আমি জল দিয়ে দুই এক পা হাঁটতে লাগলাম। হাঁটার পরে এই যে একদমই সূর্যটা ডুবে এলো আর একদম চারিপাশটা যেন সঙ্গে সঙ্গে সন্ধ্যা লেগে অন্ধকার হয়ে আসলো, তবে এত সুন্দর লাগছে চারিপাশটা, প্রকৃতির পরিবেশটা এত সুন্দর, দেখতে খুব মজা লাগছে। তো আমি তারপরে একটু হাঁটাহাঁটির পরে নিচে নেমে আসলাম, সন্ধ্যা টন্ধ্যা দিলাম, তখনও দেখছি ছেলে অকাতরে ঘুমাচ্ছে, যেহেতু ওষুধ খাচ্ছে তাই একটু ঘুমটা বেশি হচ্ছে। তো আমিও আর ওকে ডাকিনি যে একটু ঘুমিয়ে থাকো, ঘুমালে শরীরটা রেস্ট পাবে। তারপরে আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে ভাবছি এবার একটু চা বানাবো, তো আমি চাটা বসিয়ে এখানে একটু মুড়ি চানাচুর মাখিয়ে নিলাম আর দুটো শশা কেটে আনলাম, আর সঙ্গে ছিল গ্রিন টি। তো মা আর আমি বসে বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, ছেলে যেহেতু পাশের ঘরে শুয়ে ঘুমাচ্ছিল ওকে আর বিরক্ত করিনি। আমরা এই ঘরে ছিলাম আর দুইজনের মধ্যে যে কত কথোপকথন চললো সে আর বলার নেই, হাসি মজা ঠাট্টা কথা কত অনেক কিছু চললো অনেক টাইম ধরে। মা হলো জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ড, দেখবে সকলের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে না পারলেও মার সঙ্গে সমস্ত কিছু রকমের কথা শেয়ার করা যায়, বলা যায়, বলে মনটা হালকা হয়। আর মা তো দেখতে এসেছে আমার ছেলেকে, নিজের নাতিকে, তো নাতিকেও দেখা হলো। আর মা যেহেতু অনেক দিন পরে এসেছে তাই অনেক জমানো কথা মার সঙ্গে এখন চলছে, যদিও ফোনে কথা হয় তবুও সামনাসামনি থাকা গল্প করাটার মজাই একটা আলাদা। তো এইভাবে টাইমটা পাস হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।